নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত কি খবর বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল এই মুহূর্তে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে কিন্তু এই মুহূর্তে বন্যা পরিস্থিতি আরো ঘোরালো হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে আরো জল ছাড়া হচ্ছে এমনটাই জানা যাচ্ছে 1,20,000 কিউসেক জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন দাস আমাদের সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন জল ছাড়ার পরে মুহূর্তে কি পরিস্থিতি হ্যাঁ কুনাল দেখো দুর্গাপুরে আজ বিকেলের পর থেকেই জল ছাড়ার পরিমাণ বেড়েছে বিকেল 5টা নাগাদ 1,00,000 কিউসেক জল ছিল ছাড়া হয়েছে এখন সেটা দাঁড়িয়েছে 1,20,500 কিউসেক যেখানে এই জল ছাড়ার ফলে লোয়ার সেগমেন্টের অর্থাৎ দামোদরের নিচের দিকে বর্ধমানের বেশ কিছু অঞ্চল এবং বীর বর্ধমানের বেশ কিছু অঞ্চল হুগলি এবং হাওড়ারও বেশ কিছু অঞ্চল জলের তলায় যেতে পারে কিছু অঞ্চল জলের তলায় যেতে পারে বলে মনে করা হচ্ছে তবে জলের পরিমাণ আরও বাড়তে পারে কারণ পাঞ্চের মাইথনের জল যদি আরো বেশি পরিমাণে জল ছাড়া হয় সেক্ষেত্রে দুর্গাপুর দামোদরকেও জলের পরিমাণ ছাড়া বাড়াতে হবে তার ফলে বর্ধমানের এবং হুগলি হাওড়া বেশ কিছু অঞ্চল ভাসতে পারে বলে মনে করা হয় চিত্তরঞ্জন সেক্ষেত্রে এই বানভাসী পরিস্থিতি সামাল দিতে কি ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে হ্যাঁ কুনাল দেখো দুর্গাপুরে গতকাল রাতে এক রাত্রে বৃষ্টির ফলে দুর্গাপুরে বেশ কিছু অঞ্চল জলের তলায় চলে গিয়েছিল তার ফলে প্রশাসন কিছুটা হলেও তার চেষ্টা করেছে যেমন বেশ কিছু স্কুল গুলোতে তারা স্কুল খুলে দেওয়া হয়েছে এবং সেই স্কুলগুলোতে যারা জলের তলায় চলে গেছিল সেসব শরণার্থী তবে সেইখানেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তবে এখনো বেশ কিছু জায়গায় জলের তলায় আছে তবে প্রশাসন সেই সব অঞ্চলগুলো ঝাড়খণ্ড বিকেলের পর থেকে বৃষ্টি বেড়েছে যার ফলে ওই পাঞ্চের মাইথন এসব অঞ্চলগুলোতে জল প্রচুর পরিমাণে জল আসছে এবং সেই পাঞ্চের এবং মাইথনের জল এলে সেই ক্ষেত্রে দামোদরে এসে জল পড়বে জল দামোদরে এসে পড়ার ফলে দামোদরকে জল ছাড়তে বাধ্য হবে কারণ দামোদরে জল আটকে রাখা যাবে না তার ফলে দামোদরকে জল ছাড়তে হচ্ছে বেশি পরিমাণ তার জন্য দামোদর সেচ দপ্তরকে জল ছাড়তে হচ্ছে এর ফলে লোয়ার সেগমেন্টে অর্থাৎ দামোদরের নিচের দিকে জল বয়ে গেলে বেশ কিছু জায়গায় চিত্তরঞ্জন তুমি একটু আগে যদিও বললে যে এই জল ছাড়ার ফলে পরিস্থিতি আরো ঘোরালো হতে চলেছে কিন্তু যে ছবিটা সত্যি স্বাভাবিক উৎকণ্ঠার ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই মুহূর্তে কি মনে করা যে কোন কোন এলাকা আরো জলে ভাসতে পারে দেখো যেটা মনে করা হচ্ছে বর্ধমানের জামালপুর রায়না এইসব অঞ্চলগুলো এবং হাওড়া হুগলি বেশ কিছু অঞ্চল বন্যায় বিস্তৃত অঞ্চল জল ঢুকতে পারে এবং বন্যায় ডুবে যেতে পারে মনে করা হচ্ছে এবং জলের পরিমাণ যদি আরো বেশি পায় তো হাওড়া হুগলি বর্ধমানের বেশ কিছু অঞ্চল জলে ডুবে যাবে চিত্তরঞ্জন ধন্যবাদ চিত্তরঞ্জন দাস আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে 1,20,000 কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যেই এবং আরও জল ছাড়া হতে পারে রাতে বৃষ্টির পরিমাণ বাড়লে এমনটাই কিন্তু ব্যারেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে অন্যদিকে নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ডে কিন্তু বন্যার ভ্রুকুটি থেকে এখনই রেহাই নেই পশ্চিমবঙ্গের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির কারণে নিম্ন দামোদর অববাহিকায় তাই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দুর্গাপুর ব্যারেজ জল ছাড়া ইতিমধ্যেই হাওড়া এবং হুগলির দামোদর সংলগ্ন এলাকায় রেড অ্যালার্ট জারি হয়েছে সোমবার দিনভর বৃষ্টির জেরে রাজ্য ও ডিভিসি কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ছিলই সকালে ডিভিসি কর্তাদের সঙ্গে বৈঠকের পর সেই চিন্তা কিছুটা কমে কর্তারা আশ্বাস দেন রবিবারের তুলনায় কম জল ছাড়বেন তারা পাঞ্চেত ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে 39,000 কিউসেক 6,000 কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন থেকে কিন্তু সমস্যা শুরু হয় অন্যত্র রবিবার থেকে টানা বৃষ্টির জেরে এবং ডিভিসি জল ছাড়ার পর দুর্গাপুর ব্যারেজ বিকেলে 1,11,000 কিউসেক জল ছাড়তে বাধ্য হয় ফলে বিকেলেই রেড অ্যালার্ট জারি করা হয় বেশ কিছু এলাকায় হাওড়ার আমতা উদয়নারায়ণপুর হুগলি চাঁপাডাঙ্গা পুরশুড়া খানাকুল জঙ্গিপুরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরলেও যেহেতু এখনো পর্যন্ত ঝাড়খণ্ডে নিম্নচাপটি বর্তমান তাই এই মুহূর্তে ডিভিসি বা রাজ্য সরকারের কর্তারা কেউই চিন্তার থেকে মুক্তি পাচ্ছে না মঙ্গলবার জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে ডিভিসি যেহেতু 1,00,000 কিউসেকের বেশি জল ছাড়া মানে নিম্ন অববাহিকা জলভাসী হওয়ার আশঙ্কা তাই উদ্বেগে রাজ্য বর্ধমান হুগলি ও হাওড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এখন দেখে নেওয়া যাক দামোদরের বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া জল কিভাবে ভাসাতে পারে নিম্ন দামোদর অববাহিকা অঞ্চল
দামোদরের তিলাইয়া মাইথন পাঞ্চেত ব্যারেজ থেকে জল ছাড়া হলে সব জল জমা হয় দুর্গাপুর ব্যারেজে। জলধারণ ক্ষমতা অনুযায়ী জল ছাড়ে দুর্গাপুর। দুর্গাপুরের ছাড়া অতিরিক্ত জলে বানভাসী হয় হুগলি, হাওড়া ও বর্ধমানের কিছু এলাকা। নবান্নে বৈঠকের পর সোমবার রাতের দিকে জল ছাড়া কমায় ডিভিসি, কিন্তু রাতে ঝাড়খণ্ডে বৃষ্টি বেশি হলে জল ছাড়ার পরিমাণ বাড়বেই। তার উপর গত ২৪ ঘন্টায় দামোদর অববাহিকা অঞ্চলে গড়ে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ নিম্নচাপ সরলেও বানভাসী হওয়ার আতঙ্ক কাটছে না। ব্যুরো রিপোর্ট ২৪ ঘন্টা। সুখা, বাঁকুড়া, পুরুলিয়া জল থইথই। শুধুমাত্র বাঁকুড়াতেই ৪টিরও বেশি সেতু জলের তলে, বন্ধ রয়েছে একাধিক সড়কের যান চলাচল, জলে ভেসেছে দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ, বর্ধমানের বহু অংশ। গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বিভিন্ন এলাকা, নাগাড়ে বৃষ্টি সঙ্গে বিভিন্ন নদীর থইথই জলে ভয়াবহ পরিস্থিতি বাঁকুড়ার। গন্ধেশ্বরী নদীর পাড় ভেঙে সতীঘাটে ঘরবাড়ি জলের তলা চলে গেছে, জলের তোড়ে ভেঙেছে বহু পাকা বাড়ি। বৃষ্টিতে কালভার্ট ধসে গিয়ে অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক, বাঁকুড়া ডাংমেজিয়ার কালভার্ট ধসে গেছে। রানীগঞ্জ ও বাঁকুড়ার মাঝে যান চলাচল বন্ধ। অন্যদিকে দ্বারকেশ্বরে জল বেড়ে যাওয়ায় জলের তলায় চলে গেছে বাঁকুড়া, বাঁশী ও বাঁকুড়া সুরপানগড় সংযোগকারী দুটি সেতু। বাঁকুড়া পুয়াবাগানের কাছে উজানি জোরের জল রাস্তার ওপর উঠে আসায় যান চলাচল বন্ধ বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কে। শিলাবতী নদীর জলে সেতু ডুবে যাওয়ায় বন্ধ বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক, ফলে বাঁকুড়া সদর শহরের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা। সোনামুখীর কাছে শালী নদীর নফরডাঙ্গা সেতু জলমগ্ন হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন সোনামুখী দুর্গাপুর রাজ্য সড়কের। ছাঁদারের কাছে স্থানীয় একটি খালের জল প্লাবিত হয়ে বাঁকুড়া সোনামুখী যোগাযোগও বিচ্ছিন্ন। দুর্গাপুরের কাদা রোড, মেনগেট, ওয়ারিয়া, তামলা এবং কোক ওভিন থানা এলাকার সুমিতপল্লী এলাকা জলমগ্ন। অন্ডালের রেলের আন্ডারপাস জলমগ্ন হওয়ার ফলে মদনপুর, বাসকার, শ্রীরামপুর, অন্ডাল গ্রামে যান চলাচল বন্ধ। অন্ডালের শ্যামসুন্দরপুর কলিয়ারিতে কয়লা তোলার কাজ বন্ধ হয়ে গেছে। রানীগঞ্জের বেনুলিয়া ও নূরপুর গ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলে চাষের জমি জলমগ্ন। রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়ার কয়েকটি বড় পুকুরের বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গেছে। আসানসোল, গারুইয়ার, নুনিয়া নদীর জল উপচে পড়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছে চাষের জমি। জলমগ্ন উত্তর চব্বিশ পরগনার পানিহাটের বিস্তীর্ণ এলাকা, জল জমেছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকাতেও। জমা জলে নাকাল হচ্ছেন রামরাজাতলা, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া সহ বেশ কিছু এলাকার মানুষ। নদিয়ার হাঁসখালী বাজার, গোবিন্দপুর সহ বেশ কিছু এলাকায় জমে রয়েছে জল। ভীমপুরের কুলগাছি দক্ষিণপাড়ায় ভেঙে গিয়েছে ৫০টি কাঁচা বাড়ি, বিদ্যুৎ নেই এলাকায়। ব্যুরো রিপোর্ট ২৪ ঘন্টা। ফের বন্যার আশঙ্কা, আতঙ্কিত হুগলির খানাকুলের বিস্তীর্ণ এলাকার মানুষজন। অথচ গতবারের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার মেরামতি এখনো পর্যন্ত হয়নি। এখনো বহু বাড়ি নদীর ধার ঘেঁষে ঝুলছে, নতুন করে তৈরি হয়নি, হয়নি পুনর্বাসন। প্রশাসনের উত্তর, খাস জমির অভাব, পুনর্বাসন কোথায় দেয়া হবে? ধীরে ধীরে নেমে যায় বন্যার জল, হেমন্ত শেষে উত্তরে হাওয়ায় খানাকুল ধীরে ধীরে সবুজ হয়ে ওঠে, কিন্তু বছর পেরোলেও বানভাসীদের চোখের জল শুকোয় না। সরকার যায় আসে, কিন্তু সেই অনাদিকালের ১২ মাসার বদল হয় না। বন্যা যখন হচ্ছে তখন জল বাড়তে বাড়তে, ধরুন এই যে বাঁধটা আছে পিচ রাস্তায় দেখছেন, এর উপরে ধরুন অর্ধ ১০ ফুট জল হয়ে যায়। জল হয়ে গেলে তখন এই নৌকো উপরে থাকতে হয়, আর সকলের তার দোতলা বাড়ি নেই, যাদের বাড়ি তার দোতলা ছাদের উপরে চলে গেলে একতলা ডুবে যায়, আর দোতলায় যখন থাকে কারো দোতলা বাড়ি দোতলা থাকে, নালে নৌকো করেই থাকতে হয়। একটা তিন কামরা বাড়ি, তার দু কামরা ধসে চলে গেছে, এক কামরাতেই লোক বসবাস করছে, ওই খুঁটিতে কোনোভাবে ঠেক টুক দিয়ে আছে। রূপনারায়ণ আর মুন্ডেশ্বরী দামোদরের দুই সাঁকড়েদ তটস্থ করে রাখে মেদিনীপুর, লাগোয়া, হুগলির খানাকুলকে। প্রতি বছর জলে ভাসে, মাটির বাড়ি হলে তো রক্ষে নেই, একতলা পাকা বাড়ি থাকে জলের তলায়, নৌকো কিংবা দোতলায় বাস সারাটা বর্ষা। গত বর্ষাতেই খানাকুলের মাডোখানা অঞ্চলের পানশিউলি, ঢলডাঙা, শশাপতা, কামদেক চক, হানুয়ার বহু বাড়ি জলে তলিয়ে গিয়েছিল। গত বছরের বন্যার হামলার সাক্ষী হয়ে এখনও দু একটি বাড়ি ঝুলছে নদীর ধারে, দেখার কেউ নেই। একতলা বাড়ি যারা, তারা ছাদের উপরে থাকে, ধরে আমাদের মাটির বাড়ি, আমার মাটির বাড়ি, আমার বাড়ির দেয়াল ধসে যায়, কি করেন তখন? ওই কারো বাড়িতে সবসময় যাতায়াতের সম্ভব হয় না তো ঘর ছেড়ে, তখন ওই
ডুবে গেলেও নৌকা নয়, ওই তক্তপোষকে ইঁট দিয়ে চাগিয়ে তক্তপোষের উপরে থাকি। দেখে না কথাটা সত্য নয়, দেখে তো বটেই। ফি বছর বন্যার সময় সরকারি আধিকারিকরা নৌকা চড়ে গ্রাম ঘুরে দেখার ডিউটি করেন, আসেন নেতারা, ছবি তোলা হয় বানভাসী গ্রামের, বিলি হয় চিড়ে গুড়, কিন্তু আদতে বদল হয় না কিছুই। বিগত বন্যায় যে আমরা পঞ্চায়েতের তরফ থেকে ব্লকে 23টা বাড়ির ফটো সহ দিয়েছিলাম বিডিও সাহেবের কাছে, তো বিডিও সাহেব বলার পরেও আজ পর্যন্ত সেই বাড়িগুলোর যে সাধারণ মানুষকে দিতে পারিনি, যদি তা সুবন্দোবস্ত করে তাহলে আমরা খুব উপকৃত হব। আকাশে ফের কালো মেঘ, দুদিন ধরে টানা বৃষ্টি, ইতিমধ্যেই জল থই থই, জোয়ার শুরু হয়েছে রূপনারায়ণে, সব মিলিয়ে আবার বিপদের দিন গুনছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। রাজ্যে বন্যার ভ্রুকুটি, তারই মাঝে একাধিক জেলায় ধস, মৃত্যু হল দুজনের, আহত হয়েছেন কমপক্ষে 7 জন। প্রাকৃতিক দুর্যোগে ধস নেমে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক, দার্জিলিং এর 29 মাইলের জাতীয় সড়কের বেশ কয়েকটি জায়গায় ধস নামে গ্যাংটক ও কার্শিয়াংগামী যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। ঘুরিয়ে দেওয়া হয় কালিম্পং ও শিলিগুড়িগামী যানবাহনও। রবিবার সুকিয়া পোখরের সামরি পানিতে ধস নেমে 2টি বাড়ি ভেঙে পড়ে, ধসে চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে, আহত 7 জন। টানা বৃষ্টির জেরে সোমবার সকালে ধস নামে দক্ষিণ 24 পরগনার গোসাবায়, বালি 2 নম্বর পঞ্চায়েতের বিরাজনগরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের, মৃতের নাম রামপদ বৈরাগী। বড়সড় ধস নামে আসানসোলে, রানীগঞ্জের বল্লভপুরে মাটি ধসে প্রায় কুয়োর মতো গর্ত তৈরি হয়েছে। এই এলাকাগুলির নিচে ব্রিটিশ আমলে কয়লা খনি ছিল, নিয়ম অনুযায়ী কয়লা বের করে বালি দিয়ে গর্তগুলি ভরাট করে দিতে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই নিরাপত্তা বিধি মানা হয় না। তারই প্রমাণ মিলল বল্লভপুরে, রবিবার রাতে ফাটল দেখা দেয়, তারপর বৃষ্টিতে মাটি ধসে যায়। ধসে বিপন্ন আশপাশের 20টি বাড়ি, ওইসব বাড়ির বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে যান, দমকল ও প্রশাসনের কর্তারা এলাকা ফাঁকা করে দেন। জামুরিয়ার পরাশিয়ার কুলডোবায় তুলসী বাউড়ি ও চন্দন বাউড়ির বাড়ির উঠোনে ফাটল দেখা দেয়, সকালের ফাটল দুপুরে বড়সড় আকার নেয়, আতঙ্কে ঘর ছাড়া স্থানীয় বাসিন্দারা, স্থানীয় কয়লা খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের তীর স্থানীয়দের, খনি কর্তৃপক্ষ অবশ্য কয়লা মাফিয়াদের কাঁধে দায় চাপিয়েছে। বৃষ্টিতে কালভার্ট ধসে অবরুদ্ধ হয়ে যায় 60 নম্বর জাতীয় সড়ক, বাঁকুড়ার ডাংমেজিয়ায় সোমবার সকালে ঘটে এমনই ঘটনা, রানীগঞ্জ ও বিষ্ণুপুরের মাঝে ডাংমেজিয়া, গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ওই সড়কে একটি কালভার্ট ধসে যায়, যার জেরে জাতীয় সড়কের 2টি অংশের যোগাযোগ মাঝখান থেকে ছিন্ন হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।